আর সম্প্রতি এসএসকেএম থেকে বেরিয়ে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়। যেমনটা আমরা ইতিমধ্যেই শুনলাম যে তার কাঁধে এক টিউমারের মতো সম্ভাবনা থাকতে পারে এবং সেটি নিয়েই কিন্তু আজ আবারও তিনি এসএসকেএম হাসপাতালে এসেছেন এবং উল্লেখ্য তিনি কিন্তু যখন উত্তরবঙ্গ নতুন বছরের শুভেচ্ছা রাজ্যবাসীকে কিছু বলবেন? ভাই একটু চুপ করো, জানি জানি। ও ভাই চুপ করো না, একটু চুপ করো প্লিজ। দিয়ে দেবে, একটু দাঁড়ান, চিৎকার করবেন না। আমি আপনাদের সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারের বেস্ট উইশেস জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। রাজ্যবাসী সকলকে অল দ্য বেস্ট টু অল দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ওয়ার্ল্ড হিউম্যানিটি অলসো and all the family members of your press media also, and all the best wishes for all the communities, all the caste, all the creed, am shosh dharmo barno sampraday theke shuru kore sarbo jagot sokol ke amar onek onek shubho kamona thakbe amar poyla january 2024 ke shagoto janai ebong rabindranath thakurer bhashay boli যেটা ইংলিশ ক্যালেন্ডার হিসেবে হলেও এটা কিন্তু এখন ফেস্টিভ্যাল মুডে হয়ে গেছে। আর ওটা আমরা আবার ফার্স্ট উইকটা ফার্স্ট টু সেভেন্থ স্টুডেন্টস উইক পালন করি। স্টুডেন্টসদের দিয়ে নানা রকম প্রোগ্রাম হবে, তাদের সম্বর্ধনা বিভিন্ন লোকাল লেভেলে হবে, স্কুল ডিপার্টমেন্ট করছে, কলেজ ডিপার্টমেন্ট। আর আমাদের আবার তৃণমূল কংগ্রেসের জন্মদিন ওই দিনটা, মা মাটি মানুষ দিবস হিসেবে আমাদেরও ছেলে মেয়েরা সব পালন করে। এই হিসেবে আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাই, মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যান্ড অল অফ ইউর ফ্যামিলি মেম্বার্স অলসো। আর আমি ডক্টরসদের যেহেতু হসপিটালে এসেছি, ডক্টরস, নার্স, টিচার, পুলিশ থেকে শুরু করে আমার সরকারি বেসরকারি কর্মচারী, সামাজিক কর্মী, আইসিডিএস আশা থেকে শুরু করে যত বিভিন্ন কর্মী আছে বিভিন্ন জায়গায়, সকলকেই আমার মজদুর থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, আমার ছাত্র যুব থেকে শুরু করে, মা বোনেরা থেকে শুরু করে, ভাই বোনেরা থেকে শুরু করে সবাইকেই আমার অনেক অনেক শুভকামনা জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সকলে ভালো থাকুক। সকলকে আহ্বান জানাই 2024 সালের সাথে সাথে সবাই ভালো থাকুক। অনেক ধন্যবাদ। করেছিলাম তো।